দুর্গাবাড়িতে রীতি মেনে বুধবার মনসা দেবীর পূজা অনুষ্ঠিত হয়। এদিন সকালে দুর্গাবাড়িতে পুজো দিয়ে রাজ্যের মঙ্গল কামনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং দুর্গাবাড়িতে মনসা দেবীর পুজো দিয়ে ভক্তিভরে রাজ্যকে সমৃদ্ধশালী করার প্রার্থনা করেন মুখ্যমন্ত্রী। পরে এক সাক্ষাৎকারে মুখ্যমন্ত্রী জানান, দুর্গাবাড়িতে এদিন দেবী মনসার পূজা দিয়ে প্রার্থনা করেছেন, রাজ্যবাসীর মঙ্গল কামনা করেছেন, সকলে যেন সুস্থ ও সবল থাকে এবং আগামী দিনে শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য সকলে যেন এগিয়ে আসে তার জন্য প্রার্থনা করেছেন। উল্লেখ্য, এদিন ঘরে ঘরে পূজিত হয় দেবী মনসা। শ্রাবণ মাসের নাগ পঞ্চমীতে পালিত হয় মনসা পূজা। সারাদিন উপবাস থেকে ব্রত করে ভক্তেরা দুধ দিয়ে দেবী মনসার পুজো করেন এদিন। কথিত রয়েছে, মনসার কৃপায় সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধি হয়। পুরাণ অনুযায়ী মহাদেবের মানুষ কন্যা হলেন মা মনসা। সর্পের দেবী হিসেবে যুগ যুগ ধরে মা মনসা পূজিত হচ্ছেন ভক্তদের কাছে। শ্রাবণ মাসের শেষ দিনে মা মনসার পুজো হয়, আর বেশিরভাগ ক্ষেত্রেই মনসা পূজিত হন বৃক্ষের ডালে। কোথাও সাপের ছবি আঁকা ঘট কিংবা ঝাঁপিতেও পুজো করা হয়, তবে বাড়িঘরে বেশিরভাগ ক্ষেত্রেই মা মনসার মূর্তি পুজো করা হয়। বিশুদ্ধ আচারে দেবীর পুজো করেন ভক্তরা, বিশেষ করে বর্ষাকালে সাপের প্রাদুর্ভাব বাড়ে, তাই এই সময়ে সাপের থেকে রক্ষা পাওয়ার জন্য দেবী মনসাকে পুজো করে সন্তুষ্ট করা হয়। আগে এই দিনে অনেক জায়গায় পশু বলিও দেওয়া হতো, কিন্তু আজ পশু বলির সংখ্যা অনেক কমে গিয়েছে। কোথাও পুরোহিত দ্বারা মনসা পুজো করা হয়, কোথাও আবার বাড়ির লোকজনই দেবী মনসার পুজো করে থাকেন। বহু নারী এদিন সন্তান লাভের কামনায় দেবীর আরাধনায় মেতে ওঠেন। বুধবার সকাল থেকে রাজ্যের অলিতে গলিতে মনসা পূজায় অংশ নিতে দেখা যায় ভক্তদের, আর মনসা পূজা থেকেই সনাতন ধর্মের পূজা পার্বণ শুরু বলা চলে। সায়ন্দন টিভি।